নমস্কার প্রিয় দর্শক মই পার্থ বৰা ভাৰতবৰ্ষতে যদি ইমানবোৰ ভূস্বৰ্গ আছে ভাৰতবৰ্ষৰ লোকসকলে পৰ্যটনৰ কাৰণে বিদেশলৈ যোৱাৰ প্ৰয়োজন কিয় এই ধাৰণাৰ সৃষ্টি কৰিব বিচাৰিছে ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে কিছু দিনৰ আগতে ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী গৰাকীৰ মন কি বাত অনুষ্ঠানত এই অনুৰূপ ধৰণৰে এক ধাৰণাৰ তেওঁ সৃষ্টি কৰিব বিচাৰিছিল তেওঁ মন্তব্য কৰিছিল তেওঁ কৈছিল যে সময়ত ভাৰতবৰ্ষৰ বিভিন্ন আদ্যবন্ত লোকে ধনাঢ্য লোকে বিবাহ সমূহ সম্পন্ন করে ডেস্টিনেশন ওয়েডিং করে ভারতবর্ষর বাহিরত সেই সময় তেওঁ আহ্বান জানাইছিল বিয়া সমূহ বিবাহ সমূহ ভারতবর্ষরে তেনে ধরনের মনোমোহা ভূস্বর্গতে বিবাহ সমূহ সম্পন্ন করবলে কিছু মাহর আগতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত হয়েছিল লাক্সাদ্বীপত আর প্রধানমন্ত্রী এই ভ্রমণে সমগ্র বিশ্ব শিরোনাম দখল করেছিল আর প্রধানমন্ত্রী এই ভ্রমণের পিছত লাক্সাদ্বীপর যে পর্যটন সেই পর্যটন 3000 শতাংশ প্রিয় দর্শক 3000 শতাংশ বৃদ্ধি পাইছিল ভারতবর্ষর এটা ট্রেভেল ওয়েবসাইটে প্রকাশ করা মতে সেই ওয়েবসাইট লাক্সাদ্বীপর বিষয়ে জানিবলে যখন লোক সুমায় বা যখন লোকে সার্চ করে সেই ওয়েবসাইটটির জড়িয়ে সেই সকল লোকের পরিসংখ্যা বৃদ্ধির পরিসংখ্যা হয়েছে 3000 প্রায় 3000-র অধিক আর লাক্সাদ্বীপর যে পর্যটন সেই পর্যটন এক অনন্য পর্যায়ে পালেগৈ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভ্রমণের পিছতে এনে পর্যায়ে পালেগৈ লাক্সাদ্বীপ আর মলদ্বীপসর মাজত কম্পেরিজন হবলে ললে তুলনা হবলে ললে যে সময় লাক্সাদ্বীপও সমানেই মনোমোহা লাক্সাদ্বীপতো সমানেই জৈব বৈচিত্র্য আছে লাক্সাদ্বীপও সমানেই ভূস্বর্গ সদৃশ সেই সময় মলদ্বীপস নগৈ লাক্সাদ্বীপ যাওয়ার এক এক পরিবেশর বা পরিস্থিতির ভারতত সৃষ্টি হল যার পরিপ্রেক্ষিতত মলদ্বীপসলৈ যিসকলে পরিকল্পনা করেছিল পর্যটনের কারণে মলদ্বীপস ভ্রমণ করবলে যাবলৈ মলদ্বীপসর যে মনোমোহা পরিবেশ উপলব্ধি করবলে তেওঁলোকে নিজের যে টিকেট ক্যানসেল করেছিল আর লাক্সাদ্বীপ যাওয়া মলদ্বীপ যাওয়ার পূর্বে বিপরীতে তেওঁলোকে লাক্সাদ্বীপকে তেওঁলোকৰ প্রেফারড ডেস্টিনেশন হিসাবে লবলৈ আরম্ভ করেছিল অনুরূপ ধরনের পরিঘটনা আমার অসমের কাজিরঙার ক্ষেত্রতো হব নি কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজিরঙাত উপস্থিত হয়েছে ভারতবর্ষর স্বাধীনতার পিছরপরা ভারতবর্ষর যা 75 বছরত নরেন্দ্র মোদী হয়েছে প্রথমজন প্রধানমন্ত্রী যি কাজিরঙাত জীপ সাফারি বা এলিফেন্ট সাফারি করার পরিকল্পনা করেছে আর সমান্তরালক এনিশা কাজিরঙাত কটাব অন্যান্য পরিকল্পনাও আছে এনিশা 8 তারিখের নিশা কাজিরঙাত কটার পিছত এটা লাচিত বরফুকনের প্রতিমূর্তি উন্মোচন করব যোরহাটত অরুণাচলতো প্রোগ্রাম আছে অরুণাচলতো কার্যসূচী আছে সেনাল সেলাপ টানেল মুকলি করব কিন্তু আমি কাজিরঙার প্রসঙ্গে আহিব বিচাৰিছো প্রধানমন্ত্রী মোদীর কাজিরঙার ভ্রমণের পিছত কাজিরঙার এক অনন্য মাত্রা পাব নাকি কাজিরঙার পর্যটনে ইতিমধ্যে কাজিরঙার মাজেদি যে রাষ্ট্রীয় ঘাইপথ গৈ আছে সেই রাষ্ট্রীয় ঘাইপথের উপরেদি এলিভেটেড রোড নির্মাণ করার এপ্রুভেল ইতিমধ্যে পোয়া গৈছে এলিভেটেড রোড নির্মাণ করার পিছত আরও সংরক্ষিত হয়ে পড়ব কাজিরঙা গতি মোদীর ভ্রমণের পিছত কাজিরঙায় এক অনন্য মাত্রা পোয়ার পূর্ণ সম্ভাবনা কাজিরঙার কিন্তু আছে কাজিরঙার বিশেষত্ব প্রিয় দর্শক বহুকিটা এশিঙিয়া গড়ের কারণে কাজিরঙা বিখ্যাত আমি আপনার সকলে জানে 1904 চনত কাজিরঙার দর্শন করেছিল ভারতের সেই সময়ের ভাইসরয় লর্ড কার্জনের পত্নীয়ে তেওঁৰ নাম আছিল মেৰি কাৰ্জন মেৰি কাৰ্জনে কাজিৰঙা দৰ্শন কৰি ইমানেই মন্ত্ৰমুগ্ধ হৈ পৰিছিল তেওঁ কাজিৰঙা সংৰক্ষণৰ দাবী উত্থাপন কৰিছিল তেওঁ সেই সময়ত অৱশ্যে কাজিৰঙাত যি এশিঙীয়া গড় প্ৰত্যক্ষভাৱে চকুৰে দেখা পোৱা নাছিল কিন্তু এশিঙীয়া গড়ৰ যি ফুটপ্ৰিণ্ট সেই ফুটপ্ৰিণ্ট তেওঁ দেখিছিলে আৰু তেওঁৰ দাবীতে লর্ড কার্জনের পৃষ্ঠপোষকতাত কাজিরঙাক 1904 চনতে সংরক্ষিত বনাঞ্চলের মর্যাদা দিয়া হয়েছিল 1916 চনত কাজিরঙায় অভয়ারণ্যের মর্যাদা পাইছিলে 1938 চনত কাজিরঙাত শিকার সকল ধরনের শিকার নিষিদ্ধ করা হয়েছিল 1950 চনত কাজিরঙাক বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে নামাকরণ করা হয়েছিল 1974 চনত কাজিরঙায় রাষ্ট্রীয় উদ্যানের মর্যাদা পাইছিলে গতি মোদীর এই ভ্রমণ হয়েছে কাজিরঙায় রাষ্ট্রীয় উদ্যানের মর্যাদা পোয়ার 50 বছরের পিছত এই ভ্রমণ অর্থাৎ কাজিরঙায় রাষ্ট্রীয় উদ্যানের যে মর্যাদা পাইছিল সেই মর্যাদার 50 বছর অতিক্রম হয়েছে গতি গোল্ডেন জুবলি উদযাপন করার এক অবকাশ কাজিরঙার কারণে কিন্তু আহি পড়ছে 2006 চনত কাজিরঙার ব্যাঘ্র যে প্রকল্প সেই প্রকল্প অনুমোদন পোৱা হয়েছিল আর সেই স্বীকৃতি লাভ করা হয়েছিল গতি কাজিরঙার ন্যাশনাল পার্কর লগতে কাজিরঙা টাইগার প্রজেক্টটো কাজিরঙাত চলোৱা হয় আর কাজিরঙার পরিচয় সেই ধরনেরও আছে জৈব বৈচিত্র্যে সমৃদ্ধিশালী কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান গ্রীষ্মপ্রধান হেমেকা পর্ণপাতী অরণ্যরে গঠিত কাজিরঙা কাজিরঙার মাজেরে ব্রহ্মপুত্রকে ধরে 4 নৈ বই গেছে পূব হিমালয়ের জৈব বৈচিত্র্য উল্লেখনীয় স্থান হয়েছে কাজিরঙা কাজিরঙাত সর্বাধিক
ঘনত্বৰ ঢেকিয়াপতীয়া বাঘৰ বসতি স্থল বনৰিয়া মহ হাতীৰ অন্যতম বসতি স্থল হৈছে কাজিৰঙা 1985 চনত কাজিৰঙাই ইউনেস্কোৰ বিশ্ব ঐতিহ্য ক্ষেত্ৰ স্বীকৃতি লাভ কৰিছিল 1980 চনৰ পৰা কাজিৰঙাত সুৰাং চিকাৰীৰ উপদ্ৰৱ দেখা পোৱা গৈছিল কিন্তু এতিয়া সুৰাং চিকাৰীৰ উপদ্ৰৱ প্ৰায় শূন্য বুলি ক'ব পাৰি 430 বৰ্গ কিলোমিটাৰ বিস্তৃত এই কাজিৰঙা এলেকা কাৰ্বি আংলং নগাঁও গোলাঘাট শোণিতপুৰ জিলাক সামৰি লৈছে কাজিৰঙাই কাজিৰঙাত বৰ্তমান 135টা ঢেকিয়াপতীয়া বাঘ আছে 42বিধ বিভিন্ন প্ৰজাতিৰ মাছৰ বাসভূমি হৈছে কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যান কাজিৰঙাত 19বিধ প্ৰজাতিৰ মাছ আছে আৰু কাজিৰঙাত বৰ্তমান এশিঙীয়া গঁড়ৰ সংখ্যা হৈছে 2613টা কাজিৰঙাত বৰ্তমান এশিঙীয়া গঁড়ৰ সংখ্যা হৈছে 2613টা গতিকে কাজিৰঙাত যদি ইমানবোৰ সমল আছে কাজিৰঙা যদি এই ধৰণে জৈৱ বৈচিত্ৰ্যৰে সমৃদ্ধ কাজিৰঙা যদি এই ধৰণে বন্য প্ৰাণীৰে সমৃদ্ধ তেতিয়া কাজিৰঙালৈ বিশ্বৰ আন প্ৰান্তলৈ যোৱাতকৈ কাজিৰঙালৈ অহাটোৱে শ্ৰেয় যিসকল পৰ্যটক সেইসকল পৰ্যটকক সেই আহ্বান বিভিন্ন সময়ত জনোৱা হয় আৰু প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে কাজিৰঙা অহাৰ পিছত কাজিৰঙাৰ পৰ্যটন বৃদ্ধি হোৱাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে এটা সময় আছিল কাজিৰঙা ভ্ৰমণ কৰিবলৈ হ'লে যিসমূহ সমলৰ প্ৰয়োজন হোটেলৰ পৰা আৰম্ভ কৰি আন আন সমলৰ প্ৰয়োজন সেইসমূহ সমল নাছিল কিন্তু এতিয়া কাজিৰঙাৰ ওচৰত বা কাজিৰঙাত উচ্চ মানদণ্ডৰ হোটেল আছে বা অন্যান্য ব্যৱস্থাসমূহো আছে কেৱল প্ৰচাৰৰ প্ৰয়োজন আৰু প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে যিহেতু এই প্ৰচাৰ প্ৰদান কৰিব গতিকে কাজিৰঙাৰ যি পৰ্যটন সেই পৰ্যটন এক অন্য মাত্ৰা পূৰাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে 2023 চনত কাজিৰঙালৈ প্ৰায় 2 লাখ পৰ্যটক আহিছিলে লক্ষণীয় হ'ব মোদীৰ ভ্ৰমণৰ পিছত কেনেকৈ বৃদ্ধি হয় কাজিৰঙাৰ পৰ্যটন আৰু কাজিৰঙাৰ পৰ্যটন মোদীৰ ভ্ৰমণৰ পিছত বৃদ্ধি হোৱাৰ পিছত আমাৰ চৰকাৰৰ কৰিবলগীয়া বহু কাম আছে চিভিল ছচাইটিৰ বহু কৰিবলগীয়া বহু কাম আছে গতিকে লক্ষদ্বীপৰ পিছত কাজিৰঙাৰ পৰ্যটনেও আন এক মাত্ৰা পোৱাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে আপোনালোকে কি ভাবে আপোনালোকৰ মন্তব্য কি কাজিৰঙাৰ সন্দৰ্ভত বা মোদীয়ে কাজিৰঙা ভ্ৰমণ কৰাৰ পিছত কাজিৰঙাৰ সঁচাকৈ অনন্য মাত্ৰা এটা পাবনে পৰ্যটনৰ দিশৰ পৰা আপোনালোকৰ মন্তব্য আমাক জনাব আপোনালোকৰ মন্তব্য আমাৰ কাৰণে চালিকা শক্তি মোদীৰ অসম ভ্ৰমণৰ বা অৰুণাচল ভ্ৰমণৰ প্ৰতিটো খবৰৰ কাৰণে চাই থাকিব নিউজ এইটিন অসম নৰ্থ ইষ্ট কেৱল এই খবৰেই নহয় দেশ বিশ্ব ৰাজ্যৰ সকলো খা খবৰৰ কাৰণে চাই থাকিব নিউজ এইটিন অসম নৰ্থ ইষ্ট